আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতিল্লাহি আজমা বা প্রিয় দিনী ভাই বোনেরা ব্যক্তিত্ব নির্মাণের ক্ষেত্রে এবং নিজের সম্মানকে বৃদ্ধি করতে দশটি দিক নির্দেশনা আমরা পবিত্র কুরআনুল করিমের সৌরায় হুজরাত থেকে আমরা গ্রহণ করতে পারি আজকের এই বিষয়টি বিশেষ করে যারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকেন তাদের জন্য খুবই জরুরি এক নম্বর হচ্ছে উপহাস করা থেকে বিরত থাকা মহান রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন কাউকে নিয়ে উপহাস না করি কিন্তু আজকাল আমরা বিভিন্ন নামে সেটা রোস্ট হতে পারে মিম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে অনেক শিরোনামে আমরা দেখি যে উপহাস করা হয় মানুষকে নিয়ে ঠাট্টা করা হয় উপহাস করা হয় তো এটা কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তো আমরা যদি আমাদের ব্যক্তিত্ব গঠন করতে চাই নিজেদের সম্মান ধরে রাখতে চাই তাহলে অবশ্যই মানুষের সম্মানকে নষ্ট করা যাবে না দুই নাম্বার হচ্ছে দোষারোপ না করা আমরা অনেক জিনিস না জেনেও আমরা অন্যকে দোষারোপ করি তো আপনি যদি কোনো একটা বিষয়ে কাউকে দোষারোপ করতে চান তাহলে আপনার কাছে সত্য প্রুফ থাকতে হবে যদি আপনার কাছে সত্য প্রুফ বা প্রমাণ না থাকে তাহলে আপনি কখনোই কাউকে শুধু আন্দাজের ভিত্তিতে বা সন্দেহের ভিত্তিতে আপনি দোষারোপ করতে পারেন না এটা আল্লাহ আল্লাহবাকবুল আলমী নিষেধ করে দিয়েছেন অতএব নিজের ব্যক্তিত্ব ধরে রাখার ক্ষেত্রে সম্মানকে বজায় রাখার ক্ষেত্রে এই জিনিসটি মনে রাখবেন কখনো কাউকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে দোষারোপ করবেন না তিন নাম্বার হচ্ছে কারো নাম বিকৃত করব না এবং মন্দ নামে ডাকবো না আজকাল মানুষ একটু শারীরিকভাবে যদি মোটা হয় তাহলে তাকে মোটু বলা হয় যারা পাতলা তাকে পাতলু বলা হয় হ্যাঁ একজন মানুষের নাম হচ্ছে মামুন তাকে মামুন না বলা হয় একজন মানুষ দেখতে একটু কালো তাকে কালু বলে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোটেও ঠিক নয় এটা আপনি যদি একজনের সঙ্গে এ ধরনের ব্যবহার করেন এ ধরনের নামে ডাকেন এটা যেমনইভাবে আল্লাহ পাক রবিন নিষেধ করে দিয়েছেন ঠিক তেমনইভাবে সেই মানুষটা যাকে আপনি এই সমস্ত নামে ডাকছেন সে কিন্তু আপনার প্রতি ভালো ধারণা রাখবে না চার নাম্বার হচ্ছে পশ্চাতে নিন্দা করোনা পিছনে আমরা অনেকের বদনাম করে থাকি অনেকের নামে আজে বাজে কথা বলে থাকি কিন্তু আমাদের হিম্মত হয় না তাদের সামনে বলার কারণ কথাটা তো ঠিক না কথাটা তো মিথ্যে কথাটা তো ভিত্তিহীন এবং কথাটা তো হচ্ছে নিন্দনীয় তো যেটা আমরা সামনে বলতে পারি না সেটাই যদি আমরা পিছনে বলি এই জিনিসটাকেই মহান রব্বুল আলমীন নিষেধ করেছেন এটা কখনোই করা যাবে না এটা হচ্ছে পরনিন্দা আপনি যদি কারো কাছে পরনিন্দা করেন তো আপনি যার কাছে পরনিন্দা করছেন সেই মানুষটা কিন্তু আপনাকে ভালো ভাববে না এবং সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব নষ্টের এটাও একটা কারণ যে আপনি মানুষের সমালোচনা করেন মানুষের পরনিন্দা করেন তো এই জিনিসটা থেকে মুক্ত থাকতে হবে বেঁচে থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে মন্দ ধারণা থেকে বিরত থাকা আমরা যদি মানুষকে মন্দ ধারণা করি সেক্ষেত্রে এটা আমাদের উপরে প্রভাব ফেলবে দেখা যাচ্ছে আমরা কখনো পজিটিভ হতে পারবো না সব সময় আমাদের ভিতরে নেগেটিভিটি কাজ করবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্দ ধারণা করলাম একজনকে একজন একজন মানুষকে অপরাধী মনে করলাম একজন মানুষকে পাপিষ্ট মনে করলাম কিন্তু সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে অত্যন্ত পছন্দনীয় আল্লাহ আল্লাহতালা তাকে পছন্দ করেন আল্লাহ তাল্লাহ তাকে কবুল করেছেন এবং আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসেন তো যে জায়গায় আল্লাহ একজন ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে যদি আপনি মন্দ ধারণা করেন বা খারাপ ভাবেন তাহলে এটা কিন্তু আপনার ব্যক্তিত্ব নষ্টের একটা কারণ হবে তাই সাবধান কখনো কারোর প্রতি মন্দ ধারণা করবেন না ছয় নম্বর হচ্ছে ফাসেক ব্যক্তির সংবাদ যাছাই বাছাই না করে বিশ্বাস করবেন না এখন দেখা যাচ্ছে এমন একটা অবস্থা বর্তমান এই যে ওয়ার্ল্ডের এমন একটা অবস্থা যদি কোনো আলেম ব্যক্তি কোন কোনো মোহাকিক ব্যক্তি একটা ইনফরমেশান দেয় সেটা মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু যদি একজন কাফের একজন ফাসেক ব্যক্তি যে ব্যক্তি ইসলামের মধ্যেই নেই যে ব্যক্তি যার ভিতরে ইমান নেই সেই ব্যক্তি একটা কথা বললে কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে কারণ সেটা বড় টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে তো এই জিনিস এই যে জিনিসটা যে আমরা যাই দেখলাম তাই বিশ্বাস করে নিলাম এই জিনিসটা কিন্তু ভুল অবশ্যই আমাদেরকে যে কোনো কথা যদি কোনো ফাসেক ব্যক্তি বলে তাহলে আমাদেরকে যাচাই বাছাই করে তারপরে সেটাকে বিশ্বাস করতে হবে অন্যথায় বিশ্বাস করা যাবে না কারণ আপনারা জানেন পশ্চিমা মিডিয়াগুলো তাদের সংস্কৃতিকেই ভালো দেখায় এবং মুসলমানদের সংস্কৃতিকে খারাপ দেখায় এবং মুসলমানকে সবসময় সন্ত্রাসী হিসেবেই সবার সামনে উপস্থাপন করে তো এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে বা মেনে নেয় তাহলে কিন্তু তার ব্যক্তিত্বে আসলে সমস্যা সৃষ্টি হবে এবং তার নিজের সম্মানে আসলে কমে যাবে এই এই বিষয়টা নিয়ে সাবধান থাকবেন সাত নম্বর হচ্ছে অন্যের দোষ অনুসন্ধান না করার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন এটা এটাকে বলে যে গোয়েন্দা বৃত্তি আপনার প্রয়োজন নেই আপনার পেশাদারী কোনো দায়িত্ব নেই যে আপনি একজনের দোষ খুঁজে বেড়াবেন বা একজনের সমস্যা খুঁজে বেড়াবেন তো আপনার কাজ হচ্ছে একজন মুসলমান ভাই হিসেবে একজন মুসলমান বোন হিসেবে তার সঙ্গে সুসম্পর্ক এবং ভালো রিলেশন রাখা কিন্তু যাদের কাজ দোষ খোঁজা এটা তাদের ওপর ছেড়ে দেন এটা তারা করবে যদি আপনিই মানুষের দোষ খুঁজতে যান তাহলে আপনি গিবদ করে বসবেন এটা আপনারই সম্মান হানি করবে আট নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুপক্ষের ঝামেলা ন্যায়ভাবে সমাধান করা আজকাল দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ঝগড়া লাগলো বিবাদ লাগলো এখানে মাঝখানে আরেকজন ঢুকে গেল আর ঢুকে যাওয়ার কারণে সে ইনসাফ না করে বে করে হয়তো স্ত্রীর পক্ষে অথবা স্বামীর পক্ষে হয়ে মাঝখানে একটা বিচ্ছেদ সৃষ্টি করলো তো এই যে একটা ফিতনা আবার দেখা যাচ্ছে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে মাঝখান থেকে আরেকজন ঢুকে এমন একটা প্যাচ লাগালো ইনসাফ তো করলই না তাদের দুইজনের বন্ধুত্ব আসলে নষ্ট করে দিল এটা বিশাল বড় একটা খারাপ কাজ এবং জঘন্য কাজ এই কাজটা আমরা কখনোই করব না যদি মধ্যস্থতাকারী হিসেবে আল্লাহ আমাকে কবুল করেন তাহলে অবশ্যই আমি ন্যায় বজায় রাখব আমি ইনসাফ বজায় রাখব এবং দুজনের মধ্যে মেজোরিটি করে দেওয়ার চেষ্টা করব মিল করে দেওয়ার চেষ্টা করব এটা আমার ব্যক্তিত্ব বাড়াবে আমার সম্মান বাড়াবে নয় নম্বর হচ্ছে সর্ব অবস্থায় ইনসাফ করতে হবে যেন এমন না হয় যে নিজেদের ক্ষেত্রে ইনসাফ করলাম আর মানুষের ক্ষেত্রে জুলুম করলাম বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু এটা আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে দিবে আমরা যে সমস্ত শাসকদের কথা জানি বিশেষ করে হজরত ওমর রজিয়াল্লাহ তালহ তিনি কিন্তু তার ইনসাফের কারণে সমাদৃত এবং তাকে এখনও মানুষ সম্মান করেন তো এই যে বিষয়টা ইনসাফ করার ক্ষেত্রে সর্বত্র আপনি আপনার ইনসাফের ভূমিকা রাখবেন সর্বশেষ দশ নম্বর হচ্ছে মর্যাদার মূল মাফকাটি হচ্ছে তাকোয়া আল্লাহ ভীতি ভীতি যে ব্যক্তি যত বেশি আল্লাহ তালাকে ভয় করেন যার ভিতরে তত বেশি তাকোয়া আছে তাকে তত বেশি সম্মান করতে হবে সে তত বেশি সম্মানের অধিকারী তো আপনার ভিতরে যদি আল্লাহর ভয় বেশি থাকে আপনি যদি খোদা ভীতি বেশি প্রদর্শন করেন আপনার অন্তরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভয় বেশি থাকে তাকুয়া থাকে তাহলে আপনি হচ্ছেন একজন সম্মানী মানুষ এজন্য এই জিনিসটা অর্জন করার চেষ্টা করুন ভীতি অর্জন করার চেষ্টা করুন এটা আপনার ব্যক্তিত্ব গড়ে তুলবে এবং আপনার সম্মান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে মোট দশটি বিষয় যেটা আমরা পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করবেন ইনশাআল্লাহ আপনি একজন ব্যক্তিত্ব সব এবং সম্মানী ব্যক্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই দশটি বিষয় মানার এবং সে অনুযায়ী আমাদের জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অন্যান্য মুসলমান ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই কোরআনের চমৎকার মেসেজগুলো জানতে পারে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওসালাম আলিকুম রহমতুল্লাহি ওয়াবারাক